চ্যানেল চিনিস চিলি ব্লগ। তোমরা সবাই কে কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সন্ধ্যে 6:30, আর 6:30 থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সন্ধ্যে থেকে রাত অবধি কী কী খাবার খাই আর কী কী খাবার খেয়ে আমি আমার ওয়েট লস করেছি, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আর বেশি বাড়তি কথা বলবো না, আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। উপর থেকে আমি এবার নিচে চলে এসেছি, এসে আমার এক্সারসাইজগুলো করে নিচ্ছি। আমি টোটাল 3টে এক্সারসাইজ করব। এই এক্সারসাইজগুলো করলে খুব ভালোভাবে বেলি ফ্যাট কমে। আমি সকালবেলা এক্সারসাইজ করি, আবার বিকেলবেলাও টাইম পেলে এক্সারসাইজটা করে নিই। দুবেলা করে এক্সারসাইজ করলে বেশি বেটার রেজাল্ট পাবে। এবার আমার এক্সারসাইজটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আমার সন্ধ্যের টিফিনটা করে নেব। এক্সারসাইজ করার মিনিমাম 15 মিনিট পর আমি আমার সন্ধ্যের টিফিনটা খাই। টিফিনটা বানিয়ে নিচ্ছি এবার। তার জন্য আমি নিয়ে নিয়েছি আটা, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো আর সামান্য জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এবার এটা আমি তৈরি করে নেব। তার জন্য প্রথমেই প্যান বসিয়ে নিয়েছি, সামান্য একটু তেল দিয়ে, তেলটা হালকা গরম হয়ে যেতে এর মধ্যে মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে 1-2 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে দিকে ফ্রাই করে নিচ্ছি। দিকটা ফ্রাই হয়ে গেলে অন্য দিকটা উল্টে দিলাম, ভালো করে ফ্রাই করে নিয়ে নামিয়ে নিলাম। তাহলে আমি আমার সন্ধ্যের টিফিনটা করে নিই। এবার আমি রাতের খাবার বানাতে চলে এসেছি। আজকে ভাবছি রাতের খাবারে খিচুড়ি বানাবো। তো ওটস ঘরে আছে, তাই ওটস দিয়ে ভাবছি একটু খিচুড়ি বানিয়ে নেব। তার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর আমার কাছে ছিল বরবটি, বরবটিটাও কেটে নিলাম। এবার আবার একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে প্যানটা হালকা গরম হয়ে যেতে এর মধ্যে দিলাম গোটা জিরে। দিয়ে 1-2 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সব সবজিগুলো ঢেলে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। ফ্রাই হয়ে যেতে এর মধ্যে দিলাম ওটস। আমি 3 চামচ ওটস দিয়েছি। দিয়ে ওটসটাকে সব সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 1-2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিলাম জল। দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে ওটসটাকে ভালো করে ফুটতে দিলাম। তারপরে লো করে দিয়ে আরও 5-7 মিনিটের মতো সেদ্ধ করে নেব ওটসটাকে। এবার এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য নুন। দিয়ে আবারও কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে তারপরে নামিয়ে নিচ্ছি ওটসটাকে। এটাই হলো আজকের আমার রাতের ডিনার। আমি চলে এসেছি উপরে। তো
তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করলাম বিকেল থেকে রাত অবধি আমি কি কি খাবার খাই আর কি কি খাবার খেয়ে আমি আমার ওয়েট লস করেছি, সেই ভিডিওটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করেছি। তোমাদের সকলের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের জন্য টাটা।